রাফিজুল নগদ 6000 হোসনাবাদ থেকে 6000 টাকা রাফিজুল সাহেব নগদ দিয়েছেন 11000 টাকা বললেন খাসির দাম তাড়াতাড়ি কারণ বক্তা চলে এসেছে আমার সময় শেষ পারবেন 12000 কেউ আছেন আর 12000 12000 12000 এক 13000 13000 টাকা এক 13000 দুই চট করে নেন 13000 দুই খাসিটা কিন্তু বড় আছে আর মালা পড়া আছে আর কালিমি মাহফিলে আছে চিশতি মাহফিলে আছে अरे मिल जाए जिसको भी चिश्तिया माला मिल जाए जिसको भी चिश्तिया माला हशरों में पाए का कौसर का प्याला दो जख से सबको बचाओ लने हो चलो कटरा नगरिया कटरा नगरिया हो कटरा नगरिया दुखियन के भागे जगह लने हो अच्छा एक जन 15000 खासिर 15000 তাড়াতাড়ি 15000 টাকা এক 15000 টাকা দুই 16000 16000 টাকা এক আমি কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ছি 17000 18 18 চিশতিয়া মালা খাসিরও গলাই আছে এটা ভেবে নিয়েন ভাই আজকে খাসির গলাতেও মালা আছে সুবহানাল্লাহ হাজি পাড়া থেকে গোলাম মুরসালিন সাহেব 1000 টাকা 18000 18000 এক আচ্ছা 18000 এক ভাই তাড়াতাড়ি বলো তুমি 18.5 19000 19 এ 18.5 তে কেন গেলা তুমি 19 19500 টাকা এক 19500 টাকা দুই 19500 টাকা দুই 19500 টাকা 20000 20000 20000 টাকা এক 20500 20500 টাকা এক 20500 টাকা দুই তাড়াতাড়ি 21000 21000 এটা কিন্তু জীবনের প্রথম হচ্ছে যে হুজুরের উপস্থিতিতে খাসির দাগ হচ্ছে জীবনের প্রথম কোন মাহফিলে হয়নি ইচ্ছারকা বাস্তিতে রেকর্ড হচ্ছে 22500 23000 23000 23000 টাকা এক 23000 টাকা এক 23000 টাকা দুই তাড়াতাড়ি ভাই 23000 টাকা দুই 23000 টাকা 23500 23500 24000 24.5 25000 টাকা এক 25.5 छब्बीस साढ़े छब्बीस सतास साढ़े सतास अठास साढ़े अठास उनतीस साढ़े उनतीस 30000 नारे तकबीर नारे रिसालत फैजाने कलीमी 30500 ए भाई ওরা তিনজন আছে তুমি একা আছো দেখিয়ে দাও যে আমি একাই 100 30500 টাকা এক 30500 টাকা দুই ভাই চলে যাচ্ছে 30500 টাকা দুই 30500 টাকা 31000 31000 31500 32000 32.5
৩২৫০০ টাকা ৩২৫০০ টাকা ৩ ওই ভাইকে দিন, কে নিল নামটা লিখে দেন। খাসির দাম হলো ৩২৫০০ টাকা। আলহামদুলিল্লাহ, দাদান ইসলাম চট করে ছটা লোক ছয় ব্যাগ করে সিমেন্ট তাড়াতাড়ি, আরে ছয় ব্যাগ সিমেন্ট জি পারবেন না? দুয়ান্নি পাড়া থেকে সুফিয়ানের স্ত্রী ৫১০০ টাকা নানির নামে। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে কালিমি বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ছয় ব্যাগ সিমেন্ট, একটা ভাই হাত তুলবেন হুজুরের মহব্বতে, ছয় ব্যাগ সিমেন্ট। কি নাম ভাই? মোবারক, হলদি বাড়ি থেকে ছয় ব্যাগ সিমেন্ট, দুই নম্বরে ছয় ব্যাগ, দুই নম্বরে ছয় ব্যাগ, তাড়াতাড়ি। বলছিলাম ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা, উনি একজন ছেলে ওয়াকিয়াটা যদি বলি টাইম লাগবে বাপ। হযরতে হযরতে ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা ওই ছেলেটার ব্যাপারে বলেছিলেন যে এই ছেলেটা জারজ সন্তান আছে, হারামি আছে। তো বাস্তবে তার মায়ের কাছে খবর নেওয়া হয়েছিল, তো ইমামে আজম আলাইহি রাহমা আবু হানিফা আলাইহি রাহমার কথা বাস্তব হয়েছিল যে আসলে ওই ছেলেটা জারজ সন্তান ছিল। আল্লাহর ওলিদের হাজি পাড়া থেকে মেরা কত? ৭৮৬ টাকা। বাবা মায়ের নামে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে আপনার ছয় ব্যাগ সিমেন্ট, ছটা লোক তাড়াতাড়ি। মোবারক, হলদি বাড়ি থেকে কি নাম দেখেন, অনুপনগর থেকে ডিলার মামুন কালিমি সাহেব, নগদ ২০০০ টাকা। আলহামদুলিল্লাহ ব্রাদার, মোবারক আলী হলদি বাড়ি সাউকাদের ছেলে না কার ছেলে ভুলে গেলাম, ওয়াচিনতলা। আচ্ছা মেরাজ সাহেব, বাবা মার নামে ৭৮৬ ৫০০ টাকা নগদ, ২৮৬ টাকা বাকি। বুলেট নেজামউদ্দিন ভালো নাম, দুয়ান্নি পাড়া থেকে ছয় ব্যাগ সিমেন্ট, তিনটা হলো, তিনজন আর তাড়াতাড়ি হাজার বসে আছেন। মা বোনদেরকে বলবো এক ব্যাগ করে সিমেন্ট, ৩০টা মা বোন লিখিয়ে দেন কমিটি, ছেলেরা তাড়াতাড়ি যাও। বাবলাবানা থেকে ১৬২০ টাকা। আলহামদুলিল্লাহ বেরাদার। তো বলছিলাম ছয় ব্যাগ করে সিমেন্ট, তিনটা হলো, তিনটা আর বাকি আছে। এই দেখুন রিকেশ ভাইয়ের মা হুজুরের মহব্বতে ছয় ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ চারটা হলো, আর দুটা তাড়াতাড়ি হাত তুলেন, দুটা লোক। মেরাজুল হোসনাবাদ থেকে ছয় ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। কে নাম হে ব্রাদার ইসলাম? তাহলে বাবলাবানা থেকে রোহিত ছয় ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ মজ্জাদ, ছয় ব্যাগের দাতা। ও আফতাবউদ্দিন বাবার নামে ১০ ব্যাগ সিমেন্ট, আলতাব মডেল, আচ্ছা বাবার নামে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ১০ ব্যাগ সিমেন্ট, এটা গোস থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক বাপ, মুয়াজ্জাজ মোহতারাম, হযরতে নবিয়ে পাক সাহিবে লাওলাক তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মদিনার সরজমিনে দাঁড়িয়ে হযরতে সাইয়্যিদনা রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ রাবিয়া শোনো, আমি নবী তোমাকে কথা দিলাম যেমন তুমি দুনিয়াতে আমার সঙ্গে থাকছো, আমি নবী বলে গেলাম যে জান্নাতের মধ্যেও তুমি আমার সঙ্গে মতো থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাকেরের ছেলে শাহিম বাবলাবনা থেকে ছয় ব্যাগ সিমেন্ট, মা বোনদের দিকে কমিটি ছেলেকে পাঠানো, এক ব্যাগ করে ৩০টা মা বোন সিমেন্ট। কত? এজারউদ্দিন মোহরিল হোসনাবাদ থেকে ছয় ব্যাগ সিমেন্ট, মল্লিক পাড়া থেকে এক ব্যাগ সিমেন্ট, নামটা এসে বলে দাও। যাই হোক,
রাফিকুল কাট মিস্ত্রি দিল এটা রাফিকুল কাট মিস্ত্রি সাহেব 500 টাকা নগদ আলহামদুলিল্লাহ ব্রাদার ইসলাম তো বলছি আমি 30 টা মা বলে এক ব্যাগ করে সিমেন্ট কমিটি ছেলে রেখেছে তাড়াতাড়ি লিখান আপনাদের মধ্যে কেউ আছেন যার হুজুরের মহব্বতে পাঞ্জাতানি পীর পেয়েছেন 5 ব্যাগ সিমেন্ট দিবেন একজন একটা কি নাম গো এস বাউল বাড়ি বাবলাপাড়া থেকে এস বাউল সাহেব 5 ব্যাগ সিমেন্ট পীর মুর্শিদের নামে আলহামদুলিল্লাহ আচ্ছা পীর মুর্শিদের নামে একটা দান বাকি থেকে গেছে বাপ হ্যাঁ 7786 টাকা হ্যাঁ পারবেন না হুজুরের নামে আমাদের পীর মুর্শিদ গদ্দি নাসির হুজুর পীর মুর্শিদের নামে একটা দিওয়ানা 7786 টাকা কি নাম বুঝতে পারলাম না মাইনুল মাইনুল মাহিরুল আচ্ছা এক ভাই দিয়ে গেল সুবহানাল্লাহ পীর মুর্শিদের নামে যে পিয়াজের গাদ্দিওয়ালা নদীর কোলে পিয়াজের গদি সুবহানাল্লাহ উনি দিয়েছেন বাহাদুরপুর থেকে 6000 টাকা সুবহানাল্লাহ 7786 টাকা নারে তাকবীর নারে রিসালাত হ্যাঁ জি বাহাদুরপুরের লোক হুজুরকে ভালোবাসে আর ছারকা বস্তির বাসে না বলছিলাম 7786 বাহাদুরপুরের লোক দিল ছারকা বস্তিতে এসে ছারকা বস্তির একটা লোক নেই হুজুরের নামে দিবেন উপস্থিতিতে 7786 টাকা পারবেন না জি ছারকাবস্তির একটা কোন লোক হুজুর পীরে তরিকত রাহে রহবরে শরীয়ত আল্লাহু আকবার কবিরা হুজুর সৈয়দ মাসউদ মিয়া কলিমি মাদ্দাসিল্লাহু নুরানি আল্লাহ পাক যেন ওনার বয়সে বেপনাহ বরকত দান করেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন মুয়াজ্জাজ হুজুরের মহব্বতে আপনাদের এই গ্রামের ছারকাবস্তির কোন একটা লোক 7786 টাকা পারবেন না বাবলাপানা থেকে আশরাফুল সাহেব 5 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ হ্যাঁ ছারকা বস্তির একটা দিওয়ানা চাইছিলাম হুজুরের নামে 7786 টাকা নেই সুবহানাল্লাহ একটা দিওয়ানা ছারকা বস্তির সরজমিন থেকে হোসনাবাদের হোক মাওলানা কামালউদ্দিন সাহেব এক ব্যাগ সিমেন্ট আচ্ছা মাওলানা কামালউদ্দিন সাহেব স্টাফ হয়ে দিলেন কমিটির সিক্রেটারি কেসিআর সভাপতি এরা কই গো কেসিআর সাহেব কই আমার চাচা গোলাম ইয়াসিন রাজির আব্বা কই জি কেসিয়ার সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব তিনটা লোককে তো কমপক্ষে 7786 করে দেওয়া দরকার ছিল এই কমিটি ছেলে বাবর ভাই দেখো তো কমিটির ওই তিনটা লোক কোথায় আছে তাড়াতাড়ি দেখো টাইম নেই তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ 7786 করে কমিটির তিনটা লোককে আমি বলবো খাস করে কেসিআর সেক্রেটারি আর সভাপতি আপনারা কোথায় আছেন একটু চেহারাটা দেখান এসে হুজুরের কদম বসি করে যান পারবেন কে দিল মাস্টার সাহেব নাকি আমি ভাবছি যে আমাদের সোনু মাস্টার সাহেব দিলেন বোধহয় উনি ইশারা করছেন আচ্ছা মাইনুল হক যেটা বাহাদুরপুরের পিয়াজের গদিওয়ালা 7786 টাকা দিলেন ওটা নগদ দিয়ে দিলেন কেটে দেন হাজি পাড়া থেকে শাহাদাত সাহেব 2000 টাকা আমাদের গ্রামে আর আমার মা তো আসেনি আবার আমার মনে হচ্ছে আমার গ্রামে বলছে তার মানে আমার মাও আসতে চেয়েছিল 786 টাকা দিয়েছেন বাবলাবনা থেকে 6 ব্যাগ আলহামদুলিল্লাহ ব্রাদার তো যাই হোক 7786 টাকা আমি কমিটির একটা লোকের কাছে চাইছিলাম কই জি সিক্রেটারি কে স্যার কোথায় গেল পেলেন না নাই বাড়ি চলে গেছে ব্রাদার আমি বলছিলাম চাচা কেশিয়ার লোকটাকে তো দেখতে পাচ্ছি মনে হচ্ছে এরা জি কি বলো হ্যাঁ
এত বড় জওয়ান বেটা বসে থাকতে বাপ চুপ করে আছেন, তো বেটাই তো দাঁড়িয়ে দিতে পারে, বলে দিতে পারে না, বেটা দিতে পারে না, কি আছে আজকের ডেকোরেটর তুমি করেছো না, হ্যাঁ বলে দাও বাপের দিক থেকে। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব কি তোমার ভালো নাম কি? ও আব্বার নামে, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বর্তমান যিনি ক্যাশিয়ার জনাব গোলাম ইয়াসিন কালিমি সাহেব, উনি সেক্রেটারি আছেন জলসা কমিটির না? হ্যাঁ ওটাই বলছিলাম আমি, ওনাকে দেখলাম খাতা কলম নিয়ে, জলসা কমিটির সেক্রেটারি উনি গোলাম ইয়াসিন সাহেব, ওনার নামে ওনার ছেলে দিয়েছেন যে বাবার নামে আপনি এলান করুন আমার চাচার 7786 টাকা। কেশিয়ার জামাল ভাই, সুবহানাল্লাহ, ইনি তাড়াতাড়ি বলছেন যে আমি না, তা আমি বলছি আপনি তো মাদ্রাসা কমিটির আছেন না, আসল তো আপনি আছেন না, ইনারা সব হিসাব করে আপনার হাতে জমা ফেলবে, আসল আপনি আছেন, সুবহানাল্লাহ। আচ্ছা জামালদাকে বলছিলাম আপনি কিছু বলে দিলে ভালো হতো, তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই দাদা। ও জামালদা কিছু তো বলেন, নিজের ইচ্ছাই, নিজের ইচ্ছাই, আপনি নিজের ইচ্ছাই বলেন, সুবহানাল্লাহ। এরকম সুযোগ পাওয়া মুশকিল আছে, হুজুর বসে আছেন একবার মুস্কুরিয়ে দিলে বেড়া পার, সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, যাই হোক বাপ আমি আর আগে নিয়ে যাচ্ছি না, কারণ বক্তা বসে আছেন, আর আমার মা বোনদের দিকে এক ব্যাক করে 30টা মা বোনকে বলেছিলাম, এখন পর্যন্ত মনে হচ্ছে 2 থেকে 3টা এসেছে, কমিটি ছেলেরা গিয়েছেন, আপনারা দয়া করে এক ব্যাক করে সিমেন্ট 2টা দিন যদি হুজুরের মহাব্বাতে আপনি বাড়িতে বসে বসে বিড়ি বাঁধেন আল্লাহর নবীর ঘরের জন্য, আশা করছি আপনাদের বিড়ি বাঁধাতেও আল্লাহ বরকত দেবেন। ব্রাদার ইসলাম মুয়াজ্জাজ, যাই হোক আর আগে নিয়ে যাচ্ছি না, অনেক লোক এখানে বসে আছেন যে হুজুর আমি 5,000-7,000 দিতে পারবো না, 100 টাকা করে দিলে নেবেন না? কেন নিব না, 30টা লোক 100টা করে টাকা, একটু হাত তুলেন তো, এই দেখেন ভাই হাতে হাতে দিয়ে দাও, আশা লাগবে না, কারণ আসলে অসুবিধা হবে। এই ক্যামেরাম্যানরা ক্যামেরা করছো ভাই ভালো কথা, কিন্তু ক্যামেরাতে উল্টো পাল্টো লিখে ইউটিউবে ছাড়িও না, কই আমান, এই আমান ভাই, রাজিউল ভাই আইস, তুমি আগে এসো, এই আগে এসো রাজি, ছারকাবাস্তির নাম্বার ওয়ান না, মোথাবাড়ি অঞ্চলের নাম্বার ওয়ান ব্যবসায়ী, এই রাজিউল ভাই উঠো না, তুমি এসো না, তুমি আমার কাছে এসো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এসো, খুব চালাক ছেলে আছে, আগেই মোসাফা, আমি বলছিলাম আমান ভাই 20,000 দিল, 20,000 তুমি কত দিলা? তাহলে টোটাল 30। নারে তাকবীর, নারে রিসালাত, আমান কালিমি এবং ভাই রাজিউল কালিমি মিলে, দুই ভাই মিলে 30,000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চুপ করো ভাই, আলহামদুলিল্লাহ। ব্রাদার ইসলাম, যাই হোক আমার বাবা ভাই মা বোনদেরকে বলবো যে আপনারা আসুন, আর 30 জনের কাছে চেয়েছি, 5টা লোক দিয়েছেন, কমিটির লোককে বলবো আপনারা একটু এদিক ওদিকে ডানে বামে ঘুরে নেন, যারা বাকি আছেন কেউ খালি যাবেন না, 1 টাকা হলেও দিয়ে যেন, হুজুর দিল থেকে দোয়া দেবেন, ইনশাআল্লাহ আমাদের বেড়া পার হবে। আর আগে নিয়ে যাচ্ছি না বাপ, আয়াতে কালিমা কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল হু আল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দেন যে খোদা এক, খোদার খোদার ঠিকানা, খোদার পরিচয় আমরা পেয়েছি নবীর মারফতে, নবীর ওসিলাতে, তো নবীর ওসিলা ছাড়া যখন খোদার পরিচয় পেলাম না, তো এটাও বুঝে নিয়েন বাপ, নবীর ওসিলা ছাড়া খোদা পাওয়াও যাবে না। মুয়াজ্জাজ, আমরা ওসিলাওয়ালা মানুষ, আমরা যেন চিরদিন নিজের জিন্দেগানি আলে নবীর।